বুঝে যে কি না 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 সবচেয়ে বড় জিকির হলো নামাজ দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া এই যে সূক্ষ্ম দেহটার মধ্যে যে মুখটা রয়েছে কলব সুবহানাল্লাহ কল্লা এই কলব মুখটা চব্বিশ ঘন্টা আকাশের দিকে তাকাইয়া থাকে কেন এই কলব মুক্তার খাদ্য হলো কি আলা বি যিকরুল্লাহ তাতমাইন্নুল কলব সুবহানাল্লাহ বলেন না এই মুক্তার খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের তবে নামাজ কিন্তু আল্লাহর বড় জিকির সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমরা আমাদের দেশে হ্যাঁ মনে করে এটাই বুঝেছি কি না 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 সবচেয়ে বড় জিকির হলো নামাজ আল্লাহু আকবার বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আসেনি আল্লাহু আকবার আসেনি সামি আল্লাহু লিমান হামিদা আসেনি রুকু আসেনি সেজদা আসেনি যার জন্য নামাজকে বলা হচ্ছে আসসালাতু রাসুল ইবাদত নামাজ হইল সমস্ত ইবাদতের মাথা আল্লাহু আকবার বলেন আপনার একটা মানুষ যদি হত্যা করা হয় নাউজুবিল্লাহ তার যদি বডিটা থাকে আর কেল্লাটা না থাকে তার লাশ শনাক্ত করা যায় না ঠিক না বেটি হ্যাঁ আর শনাক্ত করলে করতে হইলে ডিএনএ এর মধ্যে নিয়েও শনাক্ত করতে পারে না যদি মাথা না থাকে আল্লাহ আকবার বলে হ্যাঁ সমস্ত ইবাদতের মাথা কি হ্যাঁ যার নামাজ নাই মনে করেন অন্য ইবাদত করে ওই ব্যক্তির ইবাদতের মাথা নাই কি নাই মাথা ছাড়া ইবাদত সুবহানাল্লাহ কন্যা তবে আমাদের দেশে আবার একদল নামাজি আছে হ্যাঁ মাশাআল্লাহ নামাজ পড়িয়া মসজিদে বাইরিয়া বড় মুডামগিরি দেখায় তো আমি নামাজ পড়াইছি ঠিক না বেঠি হ্যাঁ নামাজি সাবধান তোমার মধ্যে যদি একটু অহংকার আসে যে আমি আল্লাহর ইবাদত করছি নামাজ পড়ছি তাইলে পাড়ের গুডাউনে আগুন দিলে যেইভাবে কতটি ছাই থাকে অনুরূপ ভাবে অহংকারের বাতাস লাগার সঙ্গে সঙ্গে তোমার জীবনের ইবাদত গুলা জৈলা ছাই হয়ে যায় তোমার জীবনের একটা ইবাদত থাকবে না নামাজ বড় সূক্ষ্ম ইবাদত পড়ুন না সুবহানাল্লাহ এই নামাজি নবীজি কি বলে শুনো সুবহানাল্লাহ কন্যা আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু লা হিজাবা বাইনাল আবদি ওয়াল মাবুদ আও ক্বামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে মাবুদের মধ্যে এবং বান্দার মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ কইতেন না এখন পর্দা দিছিনি আমি হ্যাঁ আমার চেহারা দেখেন পর্দা নামাইলাম দেখা যায় নবীজি কি বলেন আসসালাতু লা হিজাবা বাইনাল আবদি ওয়াল মাবুদ নামাজ এমন একটা ইবাদত যাই ইবাদতে মাবুদের মধ্যে আর বান্দার মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না নামাজি নামাজে দাঁড়াইলে সরাসরি আমার আল্লাহরে দেখতে পায় আল্লাহু আকবার বলেন
জ্বর হইলে ডাক্তারে জ্বর মাপে থার্মোমিটার দিয়া, এটা দে বুগুলির তলে, নাইলে দে জিব্বার তলে, আর গরুর জ্বর মাপে গরুর পায়খানার রাস্তা দিয়া, ঠিক না বেটি? গরুর মুহ দিলে সাবান দিয়ে ভেঙে লাইব, তো এটারে পায়খানার রাস্তাতে ডুবাই দেওয়ার লাগে, দিয়া জ্বর মাপে, ঠিক না বেটি? হ্যাঁ, এখন আমি একটা থার্মোমিটার দিয়া যাই, ও নামাজি রে তোমার মধ্যে থার্মোমিটারটা তুমি রাইখো, আমি তোমারে জিজ্ঞাসা করব না, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর হাবিবে ফরমান, আসসালাতু লা হিজাবা বাইনাল আবদি ওয়াল মাবুদ, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে মাবুদের মধ্যে আর বান্দার মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও নামাজি, এখন বিচার কইরা দেখো, তুমি তো নামাজ পড়া খুব মোড়ামি করো, তুমি বিচার কইরা দেখো যে তোমার কোন দিনের নামাজের মধ্যে ফর্দা উঠছে আর আল্লাহরে দেখছো। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার কও।